একটি গাছে 165 রকমের আমের ফলন। গ্রাফটিং প্রক্রিয়ায় একই গাছে সর্বাধিক 165 প্রজাতির আম ফলন করে রীতিমতো নজির সৃষ্টি করেছেন আমচাষী গবেষক কুশল ঘোষ। একই গাছে কোহিতুর, বোম্বাই, হিমসাগর, ল্যাংড়া, সারেঙ্গা, বিমলি, বীরা, চম্পা, রানী পসন্ত, আনারস, আলফ্রান্সো, ফজলি, গোলাপখাস, পাঞ্জে পসন্ত প্রভৃতি সর্বাধিক 165 প্রজাতির ফলন চাষ করলেন আমচাষী। বেলচম্পার বিশেষত্ব হচ্ছে আপনার বেলচম্পার যে আমটা, সেটা বিশেষ করে প্রত্যেক বাড়ি ধরবে। আর যে চম্পা খেয়েছেন দেশি চম্পা, সেই চম্পার স্বাদটা তো পাবেন বেলচম্পার মধ্যে। বেলের যে একটা সেন্ট গন্ধ, সেটা বেলচম্পাটা খাওয়ার পরে এক ঘন্টা দু ঘন্টা পরেও দেখবেন, হাত ধোয়ার পরেও বেলের গন্ধটাই আপনি পাচ্ছেন। মুর্শিদাবাদের নবাবরা আমের শৌখিন ছিলেন। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হরেক প্রজাতির আম গাছ এনে নিজেদের বাগানে লাগাতেন। শোনা যায় নবাবদের বাগানে 200+ প্রজাতির আম গাছ ছিল, কিন্তু সময়ের সঙ্গে অনেক আম বাগান কেটে বসতি গড়ে উঠেছে। কিছু বাগানের অস্তিত্ব থাকলেও হরেক প্রজাতির আম গাছের দেখা পাওয়া যায় না, ফলে নবাবদের পছন্দের একাধিক প্রজাতির আম মুর্শিদাবাদের মাটি থেকে হারিয়ে গেছে। জানা যায় বর্তমানে বেশ কিছু প্রজাতির আমের অস্তিত্ব সংকটে। নবাবি আমলের বিভিন্ন প্রজাতির আমের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রায় 2.5 দশক ধরে সংরক্ষণের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন জিয়াগঞ্জ বাগডহরের আম চাষি তথা গবেষক কুশল ঘোষ। গ্রাফটিং প্রক্রিয়ায় একই গাছে সর্বাধিক 165 প্রজাতির আম ফলন করে রীতিমতো নজির সৃষ্টি করেছেন। পাশাপাশি শঙ্করায়নের মাধ্যমে বেলচম্পা, ল্যাম্বো, শ্যামভোগ প্রভৃতি নতুন প্রজাতির আম উৎপন্ন করেছেন। মিশ্র প্রজাতির আমগুলিও স্বাদে ও গন্ধে অতুলনীয় বলে দাবি করেছেন তিনি। জিয়াগঞ্জ শহরের বাগডহর মোড় থেকে উত্তরে 100 মিটার দূরে কুশল ঘোষের আম বাগান। জিয়াগঞ্জ, লালবাগ, ডোমকল, জঙ্গিপুর সহ জেলার বিভিন্ন প্রান্তে আম বাগান থাকলেও বাগডহর কুশলবাবুর আম বাগান উদ্ভাবনী বৈশিষ্ট্যে স্বতন্ত্র। বাগানের বেশ কয়েকটি আম গাছের কোনটিতে 165 প্রজাতির, কোনটিতে 130 প্রজাতি, আবার কোনটিতে 100 প্রজাতির আম ফলিয়েছে বলে দাবি করেছেন তিনি। এবার সত্যি প্রচুর ফলন হয়েছে, কারণ এটা আমের অনিয়াত, যার জন্য গাছ ভর্তি আম এসেছিল, খরাতে বহু আম ঝরে গেছে। তাহলেও যে আম হয়েছে, আমার ওই গাছে 165 রকম ছিল, তা 130 রকম এবার ফলেছিল, মানে পাওয়া গেছিলো, কিন্তু লাস্ট দুটো ঝড়ে তো সব উলটপালট করে দিল। কুশলবাবু বলেন, মুর্শিদাবাদের মাটি থেকে বিভিন্ন প্রজাতি আম ক্রমশ হারিয়ে যাচ্ছিল, আর এই বিষয়টি আমাকে খুব ভাবিয়ে তুলেছিল। আমের বিভিন্ন প্রজাতির সংরক্ষণের তাগিদেই 2000 সালে এক উদ্যান পালন আধিকারিকের কাছে গ্রাফটিংয়ের মাধ্যমে একই গাছে একাধিক প্রজাতির আম ফলানোর হাতে কলমে শিক্ষা লাভ করি। 2000 সাল থেকে গ্রাফটিং প্রক্রিয়ায় একই গাছে বিভিন্ন প্রজাতির কলম বসানোর কাজ শুরু করি। 2 বছর পরে ফল পাওয়া যায়। সাফল্য উৎসাহকে বাড়িয়ে তোলে। একই গাছে কোতিহুর, মুম্বাই, হিমসাগর, ল্যাংড়া, সারেঙ্গা, বিমলি, বীরা, চম্পা, রানী পসন্ত, আনারস, আলফ্রান্সো, ফজলি, গোলাপখাস, পাঞ্জা পসন্ত প্রভৃতি সর্বাধিক 165 প্রজাতির আম ফলিয়েছে। চলতি বছরে 2টি গাছে প্রায় 100 প্রজাতির আম ফলেছে। সংরক্ষণের পাশাপাশি সংকরণের মাধ্যমে বেলচম্পা, শ্যামভোগ, ল্যাম্বো প্রভৃতি কয়েকটি নতুন প্রজাতির আম তৈরি করেছে। আরও বেশ কিছু প্রজাতির আম তৈরির প্রক্রিয়া জোর কদমে চলছে। আশা করছি আগামী 2-3 বছরের মধ্যে 2-3টি উন্নত শঙ্কর প্রজাতির আমের ফলন হবে। রানী, বোম্বাই, সাদোল্লা, ল্যাংড়া, ল্যাংবো, বেলচম্পা, মোলাম জাম, বিমলি, আনারস, এরকম বহু প্রজাতির আম আছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, নিউজ 18 লোকাল।